Good morning, dear student. Good morning. আজকে আমাদের বাংলা প্রথম পত্র ক্লাসে আজকে আমাদের পাঠ হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি, যেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এটা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এটার কিছুটা রিডিং অংশ থেকে এবং কবি লেখক পরিচিতি এবং শব্দার্থ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কিছু প্রশ্ন উত্তর, অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে আমরা শিখন ফলটা দেখে নিই। সাহিত্যের রূপ ও রীতি এই প্রবন্ধটি, শিখন ফল হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি সম্পর্কে বলতে পারবে, কবিতার সংজ্ঞা বলতে পারবে, কবিতার প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে, নাটক ও ছোট গল্পের সংজ্ঞা বলতে পারবে, সাহিত্যের শাখা প্রশাখা সম্পর্কে লিখতে পারবে। তো আমরা গত ক্লাসে সাহিত্যের বিভিন্ন রূপ ও রীতির মধ্যে কবিতার নিয়ে একটু ডিটেলস আলোচনা করেছিলাম এবং নাটক নিয়ে। আমরা সাহিত্যিকদের ছবি দেখতে পাচ্ছি এবং বিভিন্ন সাহিত্য গ্রন্থের প্রচ্ছদ দেখতে পাচ্ছি। সাহিত্যের বিভিন্ন শাখাগুলো কি কি? সাহিত্যের বিভিন্ন শাখাগুলো হচ্ছে কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ। এগুলো হচ্ছে সাহিত্যের বিভিন্ন শাখা, যাকে সাহিত্যের রূপ বলা হচ্ছে। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধটি লিখেছেন হায়াত মাহমুদ 1939 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকার গ্যান্ডারিয়ার বাসিন্দা এবং তার শিক্ষা জীবন সম্পর্কে আমরা জেনেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং পিএইচডি করেন কলকাতা থেকে। চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন। তার উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম সম্পর্কে আমরা দেখলাম। কাব্য গ্রন্থ হচ্ছে সগত সংলাপ, তার উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ রবীন্দ্রনাথ কিশোর জীবনী, তার উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ বাংলা লেখার নিয়ম। তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন এবং আমরা কিছু শব্দার্থের মধ্যে দেখেছিলাম শ্রব্য কাব্য, দৃশ্য কাব্য, এগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম গত ক্লাসে। শ্রব্য কাব্য কি? যে কাব্য পড়া এবং শোনার জন্য রচিত তাই হচ্ছে শ্রব্য কাব্য। যে কাব্য পড়া এবং শোনার জন্য রচিত তাই শ্রব্য কাব্য। আর দৃশ্য কাব্য কি? নাটককে কিন্তু দৃশ্য কাব্য বলা হয়েছে, যা একসাথে শোনা এবং দেখা যায়। শেক্সপিয়র ছিলেন ইংরেজ কবি ও নাট্যকার। একাঙ্কিকা নাটক বলতে আমরা কি বুঝি? এক অঙ্কের নাটক। একাঙ্কিকা নাটক মানে এক অঙ্কের নাটক। চন্দ্রগুপ্ত প্রাচীন ভারতবর্ষের এক বিখ্যাত নৃপতি। কালাপাহাড় একটি ঐতিহাসিক চরিত্র, বিষবৃক্ষ, বঙ্কিমচন্দ্রের উপন্যাস, এগুলো আমরা গত ক্লাসের পাঠ একটু এক নজরে দেখে নিলাম। আমরা নাটকের বিভিন্ন শাখা প্রশাখা নাটকের সম্পর্কে জেনেছি। নাটক 5 অঙ্কের হয়ে থাকে এবং কাহিনীর বিষয়বস্তু এবং পরিণতির উপর ভিত্তি করে নাটককে 3 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে ট্র্যাজেডি নাটক কি? যে নাটক দর্শকের হৃদয়ে ভয় এবং করুণা প্রশমিত করে এবং করুণ রসের আনন্দ সৃষ্টি করে তাই হচ্ছে ট্র্যাজেডি নাটক। আমরা এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কমেডি নাটকের দৃশ্য। মানব চরিত্রে যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরসের সৃষ্টি করে তাই হচ্ছে কমেডি নাটক। প্রহসন সম্পর্কে আমরা কি জেনেছিলাম? সমাজের বাস্তব রূপ, সমাজের সমসাময়িক চিত্র, যা প্রতিবাদ কিছুটা, তথা প্রতিবাদ বলতে পারি আমরা, কিছুটা হাস্যরসের ছোঁয়ায় অভিনীত হলে তাকে প্রহসন নাটক বলা হয়। এবং শ্রেণীবিন্যাসের বিবেচনায় নাটকের বিভক্তিকরণ হচ্ছে
ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক, কাব্যধর্মী নাটক, রোমান্টিক নাটক এবং ডিটেকটিভ নাটক। এখন আমরা দেখব হায়াৎ মাহমুদ কোথায় জন্মগ্রহণ করেন। হায়াৎ মাহমুদ জন্মগ্রহণ করেন কোথায়? পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে। সাধারণত নাটক কয় অঙ্কে, কয় অঙ্কের হয়ে থাকে? নাটক হয়ে থাকে কয় অঙ্কে? 5 অঙ্কে। সাহিত্যের শাখাগুলো কি কি? নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, এগুলো হচ্ছে নাটক। এগুলো হচ্ছে নাটক সাহিত্যের বিভিন্ন শাখা। সাহিত্যের বিভিন্ন শাখা আচ্ছা, এখন আমরা দেখব নাটক কাকে বলে। নাটক কাকে বলে আমরা দেখি। বিশ্ব সাহিত্যে সর্বাপেক্ষা প্রাচীন হচ্ছে নাটক সাহিত্যের মধ্যে। তো নাটক একসময় পুস্তকে পুস্তক আকারে পঠিত হতো না, মানে কি বইতে লেখা আমরা পড়ছি এরকম ছিল না, শুধু অভিনয়ের মাধ্যমে আমরা নাটকটা দেখতাম। তো নাটক অভিনীত হতো, নাটকের লক্ষ্য পাঠক নয় দর্শক সমাজ। নাটকের লক্ষ্য হচ্ছে দর্শক সমাজ, নাটক হচ্ছে দেখানোর উদ্দেশ্যে রচিত হয়, এজন্য নাটককে সমাজের দর্পণ হিসেবেও চিহ্নিত করা হয়। সংস্কৃত আলঙ্কারিকদের মতে নাটক দৃশ্যকাব্য। তো নাটকের সংজ্ঞাটা আমরা দেখি। নাটক সংলাপ প্রধান শিল্পকর্ম। তোমাদের কোয়েশ্চেন হতে পারে নাটক কি ধরনের শিল্পকর্ম? নাটক হচ্ছে সংলাপ প্রধান শিল্পকর্ম। নাটক সুখ দুঃখ, সুখ দুঃখ মানুষের যে রূপচিত্র দর্শক সমাজে দর্শকের সম্মুখে অভিনয়ের সাহায্যে প্রকাশ করা হয়, তাই হচ্ছে নাটক। আর আমরা জেনেছি নাটক বিষয়বস্তুর দিক থেকে 3 প্রকারের। আচ্ছা ঠিক আছে, আজ এতটুকুই থাক। তোমরা এই চ্যাপ্টারে যে সৃজনশীল প্রশ্নটা আছে তা প্র্যাকটিস করবে, সৃজনশীল প্রশ্নটা প্র্যাকটিস করবে।